আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ইলিশ মাছের কোরমা। তাহলে চলুন দেখে নেই ইলিশ মাছের কোরমা রান্নার পদ্ধতি। ইলিশ মাছের কোরমা রান্নার জন্য এখানে আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এবার 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিব। এবার ইলিশ মাছগুলো ভালো করে টক দই দিয়ে মাখিয়ে নিব। এবার ইলিশ মাছের টুকরোগুলো 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার একটি ফ্রাইং প্যানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার দিচ্ছি 2টি লং, 3টি এলাচ, 2 টুকরো দারচিনি এবং 2টি তেজপাতা। এবার কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এবার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। এবার মশলাগুলো নেড়ে নিব। এবার মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিচ্ছি 1 কাপ পরিমাণ তরল দুধ। এবার দিচ্ছি 4টি কাঁচামরিচ ফালি, 10টি কিশমিশ এবং 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। এখন দিচ্ছি টক দই দিয়ে ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো। এবার সব মশলার সাথে ইলিশ মাছের টুকরোগুলো নেড়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। এবার আরেকটি প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব। প্রথমে আমি 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে উঠিয়ে নিব। 5 মিনিট পর আমি ইলিশ মাছের টুকরোগুলো উল্টিয়ে দিব। এখন দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এবার দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট রান্না করে দিব। আমার ইলিশ মাছের কোরমা রান্না হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। সো ভিউয়ার্স, হয়ে গেল আমার ইলিশ মাছের কোরমা রান্নার রেসিপি। আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আজ এ পর্যন্তই, আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে। সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস।